আমি সুস্মিতা চক্রবর্তী, আপনাকে আমার চ্যানেলে আবারও স্বাগত। আজকে একদম রিসেন্টলি বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে, তার মধ্যে থেকে আমি দুটি কিনেছি এবং দুটি পড়েছি, তো সেই দুটি বইয়ের আলোচনা এই ভিডিওতে করব। এবং আরও একটা বই যেটা একটু আগে প্রকাশিত কিন্তু খুব ভালো বই, একটু অন্যরকম, তো সেই বইটাকেও আমি আজকে এই ভিডিওতে ইনক্লুড করেছি, সেটা নিয়েও কথা বলবো। আজকে মোট তিনটে বই নিয়ে কথা বলবো। তিনটি বই আপনারা যদি অনলাইনে কিনতে চান তাহলে বইঘর.in থেকে কিনতে পারবেন। ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটি বইয়ের লিংক ইন্ডিভিজুয়ালি দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন। তাহলে দেরি না করে চলুন তিনটে বই নিয়ে কথা বলা শুরু। প্রথমেই আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বৈভাষিক থেকে প্রকাশিত এবং সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের লেখা নতুন বই, এখানে ডেরেক বসে আছে। এটার দাম রয়েছে 225 টাকা। প্রচ্ছদ করেছেন পিনাকি দে, বেশ ভালো প্রচ্ছদ, এবং বইটি হার্ড কভার এবং এর পৃষ্ঠা সংখ্যা রয়েছে প্রায় 112-113 পাতার কাছাকাছি। দেখা যায় এই উপন্যাসটিতে, এটা কোনো গোয়েন্দা গল্প বা কোনো থ্রিলার বই নয়, যেরকম আমরা দেখি তেমন কোনো বই নয়, কিন্তু এই বইটার কেন্দ্রে রয়েছে একটা মৃত্যু রহস্য এবং সেই মৃত্যু রহস্যর উন্মোচনের একটা দিক। প্রথমেই দেখা যায় এই উপন্যাসের বা এই বইটার যে প্রধান চরিত্র প্রবুদ্ধ, সে 25 বছর পর একটা বাড়িতে ফিরে এসেছে যে বাড়িতে সে ছোটবেলায় থাকত। বাড়িটা মানে যেই সময়টাকে কেন্দ্র করে গল্পটা পুরো চলেছে সেটা একটা মফস্বল অঞ্চলে একটা বাড়ি, একটা ভাড়া বাড়ি, যে বাড়িতে অনেকগুলো পরিবার একসঙ্গে থাকত এবং সেই ভাড়া বাড়িটির মালিক ছিল অখিল দত্ত। তিনি বর্তমানে মারা যাচ্ছে এবং সেই রকম একটা সময় প্রবুদ্ধ সেই বাড়িটাতে আবার ফিরে আসছে। তো এই প্রবুদ্ধর মুখেই আমরা পুরো গল্পটা শুনব। দুটো সময়কাল সাইমেলটেনিয়াসলি চলবে, একটা জায়গাতে প্রবুদ্ধ যখন বড় হয়ে গিয়েছে এবং সে 25 বছর পর ফিরে এসেছে সেই চরিত্রটা কথা বলবে, এবং যখন আমরা পুরনো কথাগুলো তার স্মৃতি থেকে জানব বা জানতে থাকব সেই জায়গাটাতে কিন্তু কথা বলবে হচ্ছে প্রবুদ্ধর যে ছোটোবেলার যে ছিল সে। তো তার ভাষার মধ্যে আমরা দেখতে পাবো যে কিছু ছোটোবেলার ভাষার মধ্যে যেরকম একটু অসামঞ্জস্য থাকে সেই জিনিসটা রয়েছে। তো সেখান থেকে আমরা এই যে ক্রস টকটা হতে থাকবে সেই জায়গাটা আমরা খুব সহজেই বুঝতে পারবো। হঠাৎ করে এই প্রবুদ্ধ বলে চরিত্রটা কেন 25 বছর পর এই বাড়িটাতে ফিরে এলো, যখন ওর স্মৃতি থেকে আমরা গল্পটা জানতে পারছি তখন দেখতে পাবো যে ডেরেক বলে একটা ছেলে, যে এই প্রবুদ্ধদের ছোটোবেলাকার বন্ধু ছিল এবং একসাথেই থাকতো সেই বাড়িতেই এবং তার আশেপাশের অঞ্চলের বেশ কিছু ঘটনা, একটা সময় দেখা যায় যে সেই ডেরেক বলে ছেলেটা, ছোট ছেলেটা হঠাৎ করে মারা যায়, কিন্তু ডেরেক এখনও বসে আছে। কোথায় বসে আছে সেটা জানার জন্য বইটা পড়তে হবে। এখানে আরও অনেকগুলো ঘটনা রয়েছে। এই হঠাৎ করে ডেরেকের মৃত্যু, এই মৃত্যুটা সেই ছোট ছোট বাচ্চাগুলোর মনে একটা খুব বড় ইম্প্যাক্ট ফেলেছিল। কেন ফেলেছিল বা এই মৃত্যুর সঙ্গে তারা কি কোনোভাবে জড়িত ছিল, তার পাড়া প্রতিবেশীরা মনে করতো যে এরা যখন সবসময় একসাথে থাকতো, একসাথে খেলতো, নিশ্চয়ই এদের কোনো যোগাযোগ আছে এই মৃত্যুর সঙ্গে। সত্যিই কি ছিল সেই যোগাযোগ নাকি অন্য কোনো ঘটনা ছিল, এটা জানতে হলে অবশ্যই পড়ে দেখতে হবে এই বইটা। খুব ছোট্ট 112-113 পাতার কাছাকাছি বই, কিন্তু এই বইটার কিন্তু গতি মানে ভীষণ গতিময় বই নয়, কারণ সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের যে গদ্যের স্টাইল সেটা কিন্তু দারুণ। মানে ওনার যেরকম স্টাইল সেই স্টাইলটা খুব রয়ে শোয়ে ধীরে ধীরে পড়তে হয়। সবচেয়ে যেটা সুন্দর বিষয় এই লেখাটার বা ওনার লেখার, যে এই বইটা একটা খুব সূক্ষ্ম বিষয়কে কেন্দ্র করে লেখা, যেটা শেষ অবধি না পড়লে বুঝতে পারবেন না, এবং খুব ছোট্ট একটা ঘটনা যে কী পরিমাণ ইম্প্যাক্ট ফেলতে পারে কারণ মনে, সেইটা আমরা এই বইটা পড়লে দেখতে পাই। এবং সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের লেখনীর মাধ্যমে আমরা দেখতে পাই যে তিনি জীবনের খুব ছোট ছোট ঘটনাগুলোকে বা খুব সাধারণ ঘটনাগুলোকে কতটা সূক্ষ্মভাবে দেখেছেন, যার ফলে তিনি এত সূক্ষ্মভাবে লিখতে পেরেছেন। এই এই জিনিসটার জন্য পুরো উপন্যাসটা খুব জলজ্যান্ত হয়ে ওঠে বা ঘটনাগুলো আমরা খুব সহজেই ইমাজিন করতে পারি, বুঝতে পারি এবং একটা সময়কালকে আমরা চোখের সামনে দেখতে পারি, যেটা খুব গুরুত্বপূর্ণ কারণ উপন্যাসটার প্রেক্ষাপট বেশ কিছু বছর আগের একটা মফস্বল অঞ্চল। তো তখন সেখানের আশেপাশের লোকজন কেমন ছিল বা অনেক কিছু ঘটনা, তো সেই জিনিসগুলোকে আমরা খুব ভালো করে দেখতে পারি। মানে এই উপন্যাসটা একটা সময়কালকে খুব ভালো করে তুলে ধরে, একটা সূক্ষ্ম ঘটনা বা কিছু কিছু ছোট্ট ছোট্ট ঘটনা, যেই ঘটনাগুলো হয়তো সেই সময় ঘটার কথা নয়,
সেই জিনিসগুলোকে আমরা খুব ভালো করে বুঝতে পারি। অনেক কিছু রয়েছে বইটার মধ্যে, আমি আর কিছু বলবো না, ছোট্ট বই, 112 পাতার, কিন্তু বিষয় বা গভীরতা কোনোটাই ছোট নয়। তো আপনারা অবশ্যই এই বইটা পড়ে দেখতে পারেন। অনেকে হয়তো ইতিমধ্যে পড়েও ফেলেছেন, যারা এখনও অবধি এই বইটা পড়েননি অবশ্যই পড়ে দেখতে পারেন। সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের লেখা, এখানে ডেরেক বসে আছে, কোথাও একটা ডেরেক বসে আছে, এবং এই যে ডেরেক বসে আছে এটা কিন্তু প্রবুদ্ধ দেখতে পায় যে ডেরেক বসে আছে। পড়ে জানতে পারবেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবং চলে যাচ্ছি পরের বইটা, হচ্ছে নন্দলালের জীবনে শ্রীরামকৃষ্ণ, রামানন্দ বন্দ্যোপাধ্যায়ের লেখা। এইটা একদম ছোট্ট একটা বই, দেবভাষা বলে একটা প্রকাশনা থেকে প্রকাশিত, খুব ছোট্ট বই। এই বইটার দাম হচ্ছে 200 টাকা। বইটা ছোট, কিন্তু আমার এই বিষয়টা এত ভালো লেগেছিল যে বইটা আমি নিই। অসাধারণ সুন্দর প্রচ্ছদ, এবং এই বইটা যেটা কথা বলে সেটা হচ্ছে রামানন্দ বন্দ্যোপাধ্যায় নন্দলাল বসুর একজন ছাত্র ছিলেন, তার কাছে তিনি শান্তিনিকেতনে ছবি আঁকা শিখেছেন। এখানে রামানন্দবাবু তার স্মৃতি থেকে বা তার স্মৃতির পাতা থেকে নন্দলাল বসুর সঙ্গে যখন তিনি একসাথে থাকতেন, ছবি আঁকতেন, আরও যে সমস্ত ঘটনা, সেই সময় তিনি নন্দলাল বসুর যে শ্রীরামকৃষ্ণের আদর্শে দীক্ষিত ছিলেন বা তার জীবনের শ্রীরামকৃষ্ণের কী ভূমিকা ছিল সেই নিয়ে বেশ কিছু বিক্ষিপ্ত বা বেশ কিছু ঘটনার তিনি সাক্ষী থেকেছেন। সেই সব ঘটনাগুলো নিয়েই এই বইটা। এখানে আমরা গিরিশ ঘোষ বা মহেন্দ্রনাথ দত্তের বাড়িতে তিনি আসছেন রামানন্দবাবু বেশ কিছু ছবি নিয়ে এবং খোঁজ খবর নিতে তারা কেমন আছেন ইত্যাদি। তো সেইগুলো নিয়ে যখন আবার যাচ্ছে নন্দলালবাবুর কাছে, ছবি নিয়ে বেশ কিছু গল্প রয়েছে যে বেলুড় মঠের বেশ কিছু অংশে নন্দলালবাবুর স্কেচ থেকেই ওখানে কিছু স্কাল্পচার হয়েছে বা কিছু বেদী তৈরি হয়েছে, এরকম অনেক ঘটনা রয়েছে। এবং খুব চমৎকার একটা বই, মানে এটা আমি একদিন হঠাৎ করেই দেখতে পেয়ে গিয়েছিলাম যার ফলে কেনা। এইখানে যে লেখাটি, এই লেখাটি কিন্তু আগে প্রকাশিত হয়েছিল দেশ পত্রিকা। এখানে লেখা রয়েছে 1389 সালের নন্দলাল বসুর জন্মশতবর্ষে যে দেশ পত্রিকার সংকলনটা বা এডিশনটা হয়েছিল সেইখানে এই লেখাটা প্রকাশিত হয়েছিল, এবং এই প্রথম গ্রন্থাকারে এখানেই প্রকাশিত। এটা 46 পাতার একটা বই, খুব ছোট্ট, জাস্ট এক বসাতেই পড়ে ফেলতে পারবেন। ভেতরে বেশ কিছু কথা রয়েছে যেগুলো আমাদের বারবার অনেক কিছু মনে করিয়ে দেয়, এবং অনেক শিক্ষামূলক কথাও রয়েছে যেগুলো আমাদের ভাবতে বাধ্য করে। তো অবশ্যই চেষ্টা করবেন এই বইটাও যদি সংগ্রহ করে পড়তে পারেন, খুব ভালো একটা। সেটা হচ্ছে একদমই অন্যরকম, যে দুটো বই নিয়ে এখন কথা বললাম এটা তার একেবারে বিপরীত মেরুর একটা বই, খুব মজার। ওয়েস্টার্ন রেলওয়ে তৈরির যে ঘটনা বা প্রথম রেল বগি, একটা রেলের কামরা কী করে তৈরি হলো, রেলের ইঞ্জিন কী করে তৈরি হলো, প্রথম রেলের লেডিস কম্পার্টমেন্ট কখন হলো, বা রেলওয়েতে যখন রেলের কম্পার্টমেন্টে ফুট যে ওয়ার্মার থাকে সেটা প্রথমেই তো ছিল না, তার মানে সেগুলো হলো কী করে, সিগন্যাল তৈরি বা এই জিনিসগুলো, মানে বুঝতে পারছেন আশা করি, যে রেল নিয়ে, মানে রেলওয়ে তৈরি নিয়ে একটা ঘটনা। চমৎকার একটা বই এবং চমৎকার প্রচ্ছদ, মানে প্রচ্ছদটা দেখাই। এটা কল্পবিশ্ব থেকে প্রকাশিত, কল্পবিশ্ব মন্তাজ থেকে প্রকাশিত, এবং এটার দাম হচ্ছে 450 টাকা, 450 টাকা। এটা, এই বইটা আমি ইংলিশে পড়েছি, ইংলিশ ভার্সনটা। এটার ছবিটা এঁকেছেন ডাব্লিউ হেথ রবিনসন, এবং এই বইটার যেটা স্পেশালিটি ইংলিশ বইটার থেকে যে এখানে কিছু বাংলা ভাষ্য রচনা রয়েছে। ভাষ্য রচনা মানে ছবিগুলোর সঙ্গে মিলিয়ে একটা করে কবিতার মতন বিষয় রয়েছে। আমি একটা পড়ে শোনাবো আপনাদেরকে যে বিষয়টা কেমন রয়েছে। এবং এখানে এরকম ছবি রয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, এগুলোর ছবিগুলো সবই ডাব্লিউ হেথ রবিনসনের আঁকা, এবং খুবই চমৎকার একটা বই। মানে পাতা উল্টে উল্টে দেখতে খুব ভালো লাগবে, বারবার দেখতে ভালো লাগবে, যেহেতু আমি মানে একবার পড়েছি অলরেডি ইংলিশে, তো ওই জন্য বাংলায় এটা পড়ছি। এবং এখানে ইংলিশে কিন্তু এই ভাষ্যগুলো নেই, এটা কিন্তু মানে দেবজ্যোতি ভট্টাচার্যের নিজস্ব করা। এই বইটা প্রথম সন্দেশে সত্যজিৎ রায় এই ডাব্লিউ হেথ রবিনসনের এই বইটা থেকে দুটো ছবি নিয়ে এবং 2-3টি ছবির সঙ্গে তার রচনা করা বেশ কিছু বাংলা এই ভাষ্যগুলো অ্যাড করেছিলেন, যার ফলে সন্দেশ পাঠকদের মনে এই বইটা সম্পর্কে খুব আগ্রহ তৈরি হয়েছিল, পুরো বইটা সম্পর্কে। সেইখান থেকেই আর কি এই আইডিয়াটা যে এই প্রত্যেকটা ছবির সঙ্গে, সবকটা ছবির সঙ্গে সবকটি বাংলা ভাষ্য অ্যাড করে যদি বইটা প্রকাশ করা যায়। তো প্রকাশ করা হয়েছে এবং যথেষ্ট ভালো হয়েছে বইটা, প্রোডাকশন কোয়ালিটি তো খুবই ভালো কল্পবিশ্বের। এই বইটা নিয়ে বিশেষ কিছু বলার নেই, ওই রেল তৈরির যে ইতিহাসটা বা ঘটনাটা খুব সুন্দরভাবে ছবির মাধ্যমে ডাব্লিউ হেথ রবিনসন বলেছেন,
যেটা খুব ভালো। আমি একখানা পড়ে শোনাচ্ছি, যেমন এখানে একটা ছবি রয়েছে এরকম, এবং এর সঙ্গে লেখা রয়েছে উচ্চ গতির ট্রেনের বিপদ 2, মলাম মলাম উড়েই গেলাম কাপ্লো ভুই করালমতি ট্রেনের গতি 102। মানে উচ্চ গতি মানে ট্রেনের যে স্পিড সেটা বেড়ে গেছে, সেটা থেকেই আর কি ওইটা লেখা হয়েছে। এবং বেশ কিছু জায়গায় কিছু ছোট ছোট টিকাও দেওয়া রয়েছে, মানে যেখানে যেখানে মনে হয়েছে যে এই ঘটনাটার সম্পর্কে একটু লিখতে হবে সেগুলো দেওয়া রয়েছে। তো এই ছিল হচ্ছে আজকে 3টে বই, রেল পাগলের খেরোর খাতা, এবং এটা হচ্ছে নন্দলালের জীবনের শ্রীরামকৃষ্ণ, আর যেটা প্রথমে একদম কথা বললাম সেটা হচ্ছে সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের এখানে ডেরেক বসে আছে। 3টে বই খুব ভালো, আপনারা অনলাইনে কিনতে চাইলে অবশ্যই বইঘর থেকে পাবেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, অবশ্যই চেক করে নেবেন। যারা এর মধ্যে কোনো বই পড়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। দেখা হবে পরের একটা ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, বই পড়বেন, নমস্কার।